থাইনলে নীল বিদ্যাপতি রাজাকে শস্যের চিহ্ন দেখে নিয়ে এলো কোথায়? নীল নীল মাধবের কাছে। কোথায়? হ্যাঁ, মানে নীলগিরি পর্বতের কাছে। এ বিদ্যাপতি, আমার নীল মাধবের মূর্তি গেল কোথায়? বিশ্বাস করো, নীল মাধবের মূর্তি এখানেই। আরে বিশ্বাস, আমি তোমাকে তো বিশ্বাস করি পারিছিলাম। আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখে গিয়ে আপনাকে বলেছি, এনারা সবাই দেখেছেন। দৈববাণী হচ্ছে ইন্দ্রদুম্ন, আমি এখানেই ছিলাম। বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি বলছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে যদি দুটো বউ নিয়ে যায় কি গো? এই যে মা, ঘরে যদি দুটো বউ নিয়ে যায়, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? হ্যাঁ, তাহলে ঝগড়া হবে। শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো, অচিরে আমি প্রতিষ্ঠা লাভ করব। এই যে মা, মন্দির ভিতর কত হাত? তত্ত্ব এক বিংশতি হস্ত এক উষাদ ভিত। মন্দির ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? ষড়বিংশতি মানে ২৬ হাত। ৩৩ কোটি দেবদেবীর মধ্যে তিনটে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগে না ভাগে না দেবতা, সেটা কে? এটা মায়েরা ভালো জানে। নারদ, নারদের সেবা হচ্ছে ইন্দ্রদম্ন, তুমি যে মন্দিরটা তৈরি করেছ, লাল ফিতেটা কাটবে কে? একার সব এমএলএ মন্ত্রী দিয়ে হয়। তখন যেখানে আর এমএলএ মন্ত্রী ছিল না। নারদ বলছে, রাধা কি না অনমোল বলল রাধে রাধে, 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 রাধে 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 বাসানি বালি রাধে, রাধে রাধে বাসানি বালি রাধে, রাধে 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 বাসানি বালি রাধে, রাধে রাধে শঙ্কর কে ডুবলি আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর কে ডুবলি আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর কে ডুবলি আওয়াজ বলো রাধে রাধে, রাধে 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 বর্ষানি বলি রাধে, রাধে 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 বর্ষানি বলি রাধে। আরে কথা বলি, হরিনাম যজ্ঞ করাতে গেলে ভিক্ষা ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণ হয় না, হয় কি মা? এই জন্মে ভিখারি কারা জানো? যারা ভিখারি ভিক্ষা করে রাস্তা রাস্তা, যারা ভিক্ষা করে তারা গত জন্মে লক্ষ লক্ষ টাকা উপায় করেছে, অথচ ভগবানের নামে এক টাকা খরচা করেনি, তারা এই জন্মে ভিখারি হয়েছে। আর আপনাদের মতো ভক্তরা কারা, যারা গত জন্মে উপায় করেছে অথচ ভগবানের নামে দানও করেছে, এ যুগে তারা ভক্ত হয়েই আছে এবং আজীবন ভক্তরূপেই থাকবে। তা আমাদের কমিটির দাদারা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে, তবে ভিক্ষা দেবেন এক হাতে ভিক্ষা দেবেন না, যেটুকু ভিক্ষা দেবেন দু হাতে করে ভিক্ষাটা দেবেন। রাধে রাধে যতটুকু ভিক্ষা দেন দু হাতে করে দিতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের কমিটির দাদারা আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে, যার যেমন ইচ্ছা দেবেন, তবে দু হাতে করে দেবেন, এক হাতে দিতে নেই। সবাই মিলে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বৃন্দাবনে রাধে রাধে, হরিদ্বারে রাধে রাধে, ত্রিভুবনে রাধে রাধে। গামছা করে ভিক্ষা করতে নেই, উড়ুনি না হলে নামাবলি নাও, উড়ুনি না হলে নামাবলি নাও, গামছা করে ভিক্ষা করবে না। রাধে রাধে, পিতা মাতা মারা গেলে গলায় গামছা দিতে হয়, পিতৃ মাতৃ দেয়, আর ভগবানের জন্য গামছা গলায় নিতে নেই।
রাধে রাধে উড়ুনি না হলে নামা বলি রাধে 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 বৃন্দাবনসে রাধে রাধে হরিদ্বারসে রাধে রাধে নিধুবনসে রাধে রাধে বৃন্দাবনে যদি রাধা নাম করেন তাহলে সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে সবাই মিলে বলতে হবে সবাই মিলে বলছে রাধে 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 বৃন্দাবনসে রাধে রাধে হরিদ্বারসে রাধে রাধে নিধুবনসে রাধে রাধে শ্যামকুণ্ডসে রাধে রাধে রাধাকুণ্ডসে রাধে রাধে বাঁকে বিহারী রাধে রাধে রাধা বিহারী রাধে রাধে গোকুলজি রাধে রাধে গায়ে মায়ে রাধে রাধে আগে পিছে রাধে রাধে ওপর নিচে রাধে রাধে জনসে বলো রাধে রাধে ইনসে বলো রাধে রাধে রাধা কে না অনমোল বলো রাধে বলি হরি হরি রাধে না অনমোল বলো রাধে 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 জয় জয় রাধে রাধা রানী কি জয় মদন মোহন কি জয় খিদে পেয়েছে কি জয় ভালো ভালো রাধে 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 বৃন্দাবনসে রাধে রাধে হরিদ্বারসে রাধে রাধে নিধুবনসে রাধে রাধে শ্যামকুণ্ডসে রাধে রাধে রাধাকুণ্ডসে রাধে রাধে মাকে বিহারী রাধে রাধে রাধা বিহারী রাধে রাধে গোকুলজি রাধে রাধে রাধা কে না অনমোল বলো রাধে রাধে রাধা কে না অনমোল বলো রাধে রাধে রাধা কে না অনমোল বলো রাধে 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 আমার মতে বলে তুমি ব্রহ্মার কাছে যাও এই মন্দিরটা তার উদ্ঘাটনের জন্য ব্রহ্মা বলছে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে আমি আছি মর্ত্যলোকে এই মর্ত্যলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে নারদ বলছে আমার একটা বাহন আছে নারদের বাহন কে মায়েরা ও মা নারদের বাহন কে ঢেঁকি ঢেকির উপর চাপিয়ে কাকে নিয়ে যাচ্ছে ইন্দ্রদুম্নুকে কোথায় ব্রহ্মলোকে ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি উপনীত ব্রহ্মলোকে আছে যারা উপনীত ব্রহ্মলোকে আছে ব্রহ্মার নয় হেরি তুই করে জোর করি ব্রহ্মার নয় হেরি তুই করে জোর করি পত্র দিল হাতে ভক্তমন্ডলী ভক্তিমতী মা ব্রহ্মা কথাটা শ্রবণ করে বলছে ইন্দ্রদম্ন আস্তে আস্তে আমার নাম করতে একটু বাকি আছে একটু বসবে বাবা ব্রহ্মার একটু বলতে ১২ বছর পেরিয়ে চলে যায় তত্ত্বটা ভালো করে ধ্যান দেবেন সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগুনি আস্তে ভালো করে ধ্যান দেবেন সত্য ত্রেতা দাপর কলি চারি যুগুনি চারটে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্নান্তর ১৪টা মন্নান্তর হয় ব্রহ্মার একটা দিবস তাহলে কি বললাম বাবা বুঝতে পারলেন না সত্য তেতা দাপর কলি চারি যুগুনি চারটি যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্নান্তর আর ১৪টা মন্নান্তর হয় ব্রহ্মার একটা দিবস মানে এক দিবস মানে ব্রহ্মার ১৪টা মন্নান্তর একটু বলতে ১২ বছর পেরিয়ে চলে যায় ইন্দ্রদুম্ন আস্তে ইন্দ্রদুম্ন যে মন্দিরটা তৈরি করেছিল সেই মন্দিরটা প্রাকৃতিক দুর্যোগে বালি চাপা পড়ে গেল তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে নবীন পাটনার গলমাধব তীর্থভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন ফুললো না দেখ 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 বালিগুলো সরা বালিগুলো বালিগুলো সরিয়ে দেখছে বিশাল বড় মন্দির গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম আস্তে দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে
বারো বছর বাদ ইন্দ্র তুমি এসে বলছে আমার মন্দির পাহারা দিচ্ছ তোমরা কে? এটা আমার মন্দির, এটা আমার মন্দির। যেই বলেছে প্রমাণ দিন, আস্তে সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। কচ্ছপ ব্রাহ্মণ আস্তে, কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, কচ্ছপকে মিলে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা, তার তত্ত্বটা আসছে। হাজার 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 কচ্ছপের দল উঠে এসে বলছে ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে ওই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যিই তো ওদের কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘ আয়ু অনেকদিন বাঁচবি, আর দ্বিতীয় বর আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। ব্রহ্মার বলে ব্রহ্ম হয়ে আছে। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন মায়েরা, যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, লক্ষ্য করে দেখবেন, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোর করে বলবো কেউ কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না, মারা মানেই ব্রহ্ম হত্যা করা। মন্দির তো দখল হলো, দেবতা তো নেই, দৈব মানি করে বলো ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খচক্র কথা পদ অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো কি বলেছিলাম, হরিবল হয়ে গেছে, হ্যাঁ দারুণ ব্রহ্ম কাষ্ঠ, দারুণ ব্রহ্ম কাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করবে, জগন্নাথ বলরাম সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম, এই বলছে এই ভুলে যাচ্ছে, বুঝতে পারলে এক আর না বুঝতে পারলে অন্য আর এক। সেটা কেমন ঠাকুর মশাই, ছোট করে বলে দিন। মাস্টার ছাত্রকে বিজ্ঞান পড়াচ্ছে, ছাত্রগণ এদিকে ধান দাও বলুন, যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, আর যারা গিলে খায় তারা ডিম পারে। কি বললেন মাস্টার মশাই, শুনতে পেয়েছো? আরেকবার বলুন। বিজ্ঞান পড়াচ্ছে যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, আর যারা গিলে খায় তারা ডিম পারে। এক ছাত্র মনে মনে ভাবছে এই ব্যাপার, এটা তো আগে জানতাম না, বাড়িতে যাই কতদূর কি হলে দেখি। বাড়িতে এসে ঠাকুমা বসে আছে, ঠাকুমার কাছে গিয়ে যে ঠাকুমা দাও, কি দেবো, ডিম দাও। আমি কোথায় পাবো, তোর বাবাকে বলবো বাজার থেকে কিনে এনে দেবে, বাজার থেকে কিনে এনে দেবে, নিজে যে ডিমগুলো পাচ্ছ যাচ্ছে কোথায়? এ আমি ডিম পারি, তোকে কে শিখিয়েছে? কেন আমাদের, কেন আমাদের মাস্টার শিখিয়েছে, তোদের মাস্টার শিখিয়েছে আমি ডিম পারি, চত তোর মাস্টারের কাছে। ঠাকুমা কি করেছে, নাতির হাত ধরে স্কুলে গিয়ে বলছে এ মাস্টার মাস্টার তুমি আমার নাতিকে কি শিখিয়েছো আমি ডিম পারি? না ঠাকুমা, আমি বিজ্ঞান পড়াতে বলেছিলাম যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, যারা গিলে খায় তারা। ও ঠাকুমা আপনার তো একটাও দাঁত নেই, আপনি তো গিলে খান, আর আমরা নাতিকে বলেছি যারা গিলে খায় তারা ডিম পারে, আর আমরা নাতি ভেবেছে আমার ঠাকুমা যখন গিলে খায়। ঠাকুমা ভক্তমণ্ডলী মায়েরা, বিশ্বকর্মার গুরুদেবের নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, সবচেয়ে মঞ্জুর মঞ্জুর। এই যে মা, জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন? হরে কৃষ্ণ, জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন? মায়েরা বলুন, দরজাটা খুলে দিয়েছিল বলে না, আসল তত্ত্বটা দেখুন। সকলেই জানে যে 21 দিনের মধ্যে দরজাটা খুলে দিয়েছিল বলে
এটা জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পানি। আসল তত্ত্বটা দেখুন, কেন জগন্নাথ বলরাম সুভদ্রার হাত পানি? কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, ভালো করে তত্ত্বটা মন দিয়ে শুনবেন, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকায় যায়, নারদকে বলেছিল, নারদ দ্বারকাপুরীতে রাধার বিরহ রাধার যন্ত্রণা আমাকে শ্রবণ করাবে না দ্বারকাপুরীতে, কেননা বৃন্দাবনে রাধার বিরহ দুঃখ যন্ত্রণা আমি দ্বারকাপুরীতে সহ্য করতে পারবো না, আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, প্রতিজ্ঞা করো নারদ। নারদ প্রতিজ্ঞা করল, ঠিক আছে প্রভু, তুমি দ্বারকাপুরীতে যাচ্ছ যাও, তবে বৃন্দাবনে রাধার বিরহ রাধার দুঃখ দ্বারকাপুরীতে কোনোদিন তোমাকে শ্রবণ করাবো না, প্রতিজ্ঞা করেছিল নারদ। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, কে কে? সত্যভামা রূপিণী। সত্যভামা রূপিণী একদিন গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয় কেন? তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল বেরোয় কেন? কিসের অভাব? কার জন্য তুমি কাঁদো? কিসের জন্য কাঁদো? কৃষ্ণ কোনো কথা বলল না। একদিন সত্যভামা রুক্মিণী কি করেছে, কৃষ্ণ যখন নিদ্রায় আছেন আমার ভগবান, সত্যভামা রুক্মিণী বক্ষে কান পেতেছে, কৃষ্ণের বক্ষে, আর বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস বেরিচ্ছে, আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসছে, রা ধা রা ধা। সত্যভামা রুক্মিণী বলছে, এই রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? বলতে নিষেধ আছে, বলতেই হবে, বলতেই হবে, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে, সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করিয়েছে। দেবতাদের একটা নিয়ম ছিল, বোনেরা যখন যোগ্য হয়ে যাবে বোনেদের গায়ে স্পর্শ করবে না দেবতারা, এটা দেবতাদের নিয়ম। নারদ কি করেছে, চালাকি করে সুভদ্রাকে তারে দ্বার কাটি রেখে গেছে। কৃষ্ণ যদি এসে বলে সুভদ্রা গায়ে স্পর্শ করে ভেতরে যেতে পারবে না, দ্বার কাটি রেখে দিয়েছে সুভদ্রাকে। নারদ এবার সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বলছে, কেমন করে রাধা রানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়, সখীরা কান্না করে রাধার কন্নগরে, যখন কৃষ্ণ নাম দেয় রাধার চৈতন্য আসে, এই বিরহ যত বলে চলে সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে রাধে রাধে। আমাদের স্বামীর জন্য এত দুঃখ এত যন্ত্রণা। সেই সময় কৃষ্ণ প্রবেশ করছে তারে, সুভদ্রা এই সুভদ্রা সরে যা তো। সুভদ্রা যেই সরে গেল, কৃষ্ণ যেই তারে পা দিয়েছে, নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিত্তিতে প্রবেশ করছে, আমার পাগুলো ভিত্তিতে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না, বলরাম থাকতে পারল না, বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আস। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না, সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার তদ্রূপ, হাত নেই পা নেই চোখ গুলো বড় বড়। এই ঘটনাটা ঘটেছে কোথায়? দ্বারকাপুরীতে। নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আমাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল, চোখ গুলো বড় বড় কেন? কেন প্রভু? নারদ
তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা শ্রবণ করাবে না। দেখো না রোদ, রাধার বিরহ কথা শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখ গুলো বড় বড়। নারদ বলছে কথা দিই, যে রূপ তারকাপুরীত হয়েছে রাধার বিরহ শুনে, আপনি কথা দিন এই সমরূপ এই সমান রূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপই রূপান্তরিত হবে। কথা দিলাম আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যুম্নকে বলছে, ইন্দ্রদ্যুম্ন একুশ দিনের শর্ত পূর্ণ হল না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণরূপে প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছে। বল ইন্দ্রদ্যুম্ন তোর কি চাই? মায়েরা ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাই? জোরে বলো, ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? টাকা পয়সা সোনা দানা সব চেয়ে নেব। আমরা কথায় কথায় বলি না, যা করে উপরওয়ালা। হ্যাঁ, উপরওয়ালা মানে কি? ভগবান। ও মা, উপরওয়ালা মানে কি? হ্যাঁ, উপরওয়ালা মানে ভগবান নয়, কে জানেন? খুলে বলছি শুনে, স্বামী স্ত্রীকে বলছে, আস্তে, স্বামী স্ত্রীকে বলছে, ও বউ কি গলা গো, বউ আমার জন্য রান্না কর। রান্না তো প্রতিদিনই করি গো, আমি পাশের গ্রাম থেকে ঘুরে আসছি। প্রতিদিন পাশের গ্রামে বাজারে কি মধু আছে? হ্যাঁ, প্রতিদিন ওই বাজারে কি মধু আছে? মধুই থাক আর ভ্রমণই থাক, শোন, রান্না করতে বলেছি, তুই রান্না কর। রান্না আমি করেই রাখছি। হ্যাঁ, খেয়ে যেন বাজারে পড়ে থেকে সকাল সকাল বাড়ি চলে আসবে। বউ কি করেছে, রান্না টান্না করে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে, আর সেই সময় দুটো চোর কি করেছে, ঘরের ভেতর প্রবেশ করেছে, সোনা দানা টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। ঘর থেকে যখন বেরোতে যাবে, একটা চোর আরেক চোরকে বলছে, এ বন্ধু, এর টাটকা খাবার গুলো কেন ছেড়ে দিয়ে যায়, এগুলো খেয়ে খাবার শেষ অভাবও হচ্ছে, আর মাতাল স্বামী এসে গেছে। চোদ্দ তো আর ঘর থেকে বেরোতে পারেনি বাবা, একটা চোর খাটের তলায় আর একটা আলমারির মাথায় লুকিয়ে পড়েছে মাতাল স্বামী। নে মায় আমার কোলে তোলে, আমার সোনা বউ, আমার মাঞ্জু বউ, আমার ছঞ্চু বউ, এ বউ রান্না কর, এসেছো? হ্যাঁ, রান্না কর, আমি করি বেড়ালে। বিশ্বাস 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 সোজা হয়ে ওপরলাকে আলমারির মাথায় চর্চা বলছে, এ বেটি শুধু ওপরালা ওপরালা করছে কেন, খাটের তলা নিচে লোকটা খেয়েছে, ওর তো একবার নাম করলো না। এবার যদি বলে ওপরালা খেয়েছে, আমিও বলবো খাটের তলা নিচে লোকটা খেয়েছে। আলমারির মাথার চোখ বলছে, হ্যাঁ বেটি, অনেকক্ষণ থেকে ওপরওয়ালা ওপরওয়ালা করছিস, খাটের তলে নিচে লোক দেখে চোখ একবার নাম করলি না। মাতাল স্বামী নেশা কেটে গিয়ে বলছে, এরা খালে কারা? ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন খন সা, ভয় ভব ভঞ্জন
তোর কি চাই? তুই আমার মন্দির করলি, তুই আমার প্রতিষ্ঠা করলি, ইন্দ্রদুম্ন কি চাইলি কেন মা? ইন্দ্রদুম্ন বলছে প্রভু আমি যা চাইব দেবে তো? বলে প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। কি বললো? ইন্দ্রদুম্নের আঠারোটা ছেলে ছিল, যার আঠারোটা ছেলে বর্তমান সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেত তো জলপথে যেত তো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত, নৌকা ডুবি হয়ে। ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে বলছে জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আমার নৌকা ডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব, তোর আঠারোটা ছেলের গলাগুলো নালীগুলো যদি কেটে দিতে পারি। কৃষ্ণ বেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আঠারোটা ছেলের গলার নালীগুলো যদি কেটে দিতে পারিস আমি সড়ক পথ করে দেব। ইন্দ্রদুম্ন বলছে প্রভু আমি যে পিতা, আমি যে বাবা, আমি আঠারোটা ছেলের গলার নালী কাটবো কি করে? আঠারোটা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আঠারোটা ছেলের কাছে গিয়ে বলছো গো পুত্র দেখো আমি যদি বাবা হই তোমাদের কাছে কিছু চাই তোমাকে কিছু দেবে? বল তোর কি চাই? বাবা তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? কিসের জন্য চোখে জল ফেলছো? জগন্নাথ বলেছে তোমাদের আঠারোটা ছেলেকে, আঠারোটা ছেলে গলার নালীগুলো যদি কেটে দিই জগন্নাথ সরস্বত করে দেবে। বাবা এর থেকে বড় বাবা কিছু হতে পারে না, এর থেকে বড় বাবা কিচ্ছু হতে পারে না। ইন্দ্রদুম্ন কি করলো জানো? ইন্দ্রদুম্ন আঠারোটা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে আঠারোটা ছেলের গলার নালীগুলো কেটে দিল। আঠারোটা ছেলের গলার নালীগুলো কেটে দিয়ে বলছে জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনো কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি প্রভু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার আঠারোটা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ কি চাইল মা? যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে আমি আঠারোটা ছেলের গলার নালীগুলো কেটে দিয়েছি, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে মানে তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, জগন্নাথের প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার আঠারোটা ছেলের মাথাতে পড়ে। তথাস্তু। জগন্নাথ বলল যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে তত ভক্তের চরণ ধুলি তোর আঠারোটা ছেলের মাথা দিয়ে পড়বে। বাবা মা সেই জায়গাটার নাম হয়ে গেল আঠারো নালা। আমার তো কেউ নেই, আমি তো বড় একা, কে আছে? আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? আধার জমি আমি খুঁজব তোমার পার করে নিয়ম জগন্নাথ হাত রে পার করে
মাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন দিনে যেতে হবে পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন দিনে যেতে হবে ওই চরণ ভক্ত জানি রাজইন্দ্রদুন্ন মায়েরা ধান্দবেন বলে প্রভু তোমার পূজো করবে কে, তোমার সেবা দেবে কে, তোমার ভুল রন্ধন করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম? বিদ্যাপতি প্রথম কা স্ত্রী কি নাম বলেছিলাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান হবে আজীবন তোমার পূজো করার অধিকারী হবে। বেশ, বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী, বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতা, ললিতার গর্ভে যে সন্তান হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরি বৈব কি ছিল? বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরি বৈব কি ছিল, অর্ধেকটা তোমার চরণে মতি হলো। এই যে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। মাসি, প্রত্যেক বছর রথযাত্রা তোর স্ত্রীর কাছে যাব, সাত দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটা কে? মা রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুণ্ডিচা। আর কি চাস? আমার আঠেরোটা ছেলে যে পড়ে আছে তাদের গতি কিছু হবে না কি গো? তুমি তো জগতের না, তুমি তো জগতের না, আমার আঠেরোটা ছেলের গতি? শোন, মন্দিরে চূড়ায় পতাকা দেওয়া হবে, আঠেরোটা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরে চূড়ায় দেওয়া হবে, পর পর আঠেরো দিন ধরে দেওয়া হবে, আঠেরো দিন এক এক দিন দেওয়া হবে, এক এক দিনে পাল্টানো হবে। যেদিন দেওয়া হবে তারপরের দিনে সেটা পাল্টানো হয়ে দ্বিতীয় কাপড়টি চড়ানো হবে দ্বিতীয় ছেলের নাম করে। এইভাবে আঠেরো দিন ধরে দেবার পর উনিশ দিনের দিন আবার প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল মন্দিরে চূড়ায় সেটাই আবার চড়ানো হবে। আর আমি আর এখানে থাকবো না প্রভু। তুমি কৃষ্ণ জগন্নাথ, ও প্রভু তুমি তো কৃষ্ণ জগন্নাথ, আর আমি আর এখানে থাকবো না। গিরিধারি গোপাল ব্রজ তুমি গোপুদুলা, তুমি অপরূপ লীলা কর করুণার তোমার। গিরিধারি গোপাল ব্রজ গোপুদুলা, অপরূপ লীলা তোমার করুণার তোমার। যশোদার নয়নে, যশোদার নয়নে তুমি গণিজ
নন্দ দুলাল তুমি আনন্দ কৃষ্ণ কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান। হ্যাঁ কি বাবা, কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তাই তো? তার আগে ছটা ছেলের নাম কি? সেই ছয় ছটা ছেলেকে মহারাজ কংস কোলে করে আদর করেছিল, করেছিল না? না, আজরে আজরে মেরেছিল। কোনটা? ছটা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মেরেছিল না কোলে করে আদর করেছিল? মেরেছিল আছড়ে আছড়ে। ছটা ছেলের নাম কি? কেন আছড়ে আছড়ে মারল? তত্ত্বটা ধান দেবেন। ইন্দ্রদ্যুম্ন বলছে তুমি কৃষ্ণ, তুমি জগন্নাথ হয়েছ, এই কথাটা আমি জানতে চাই। হিরণ্যকশিপুরের ভাতা, ভালো করে তত্ত্বটা ধান দেবেন বাবা। হিরণ্যকশিপুরের ভাতা হিরণাক্ষের পুত্র কালনেমি, কালনেমির ছয় ছটা সন্তান ছিল। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে ছটা ছেলের নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই ছয় ছটা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মণদেব বলল তোরা নরকে ডুবকে যা, উঠবে যা। ছটা ছেলে বলল প্রভু আমরা নরকে ডুববো,
আমরা উদ্ধার হব কবে? বলে শোন, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন পবনে, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে 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 মারবে, সেদিন তোরা নরককুণ্ড থেকে উদ্ধার হবে। তাহলে এদের পিতার নাম কি বলেছিলাম? কালনেমি। কালনেমি, কালনেমির বাবার নাম কি? হিরণাক্ষ। হিরণাক্ষের দাদার নাম কি? হিরণ্যকশিপু। ভালো করে তত্ত্বাবধান। আজকে সেই কালনেমি দাপরে কংস হয়ে অবতীর্ণ হলো। ভগবান এক এক করে ছটা ছেলেকে নরকুণ্ড থেকে কারাগারে পাঠালো, আর ওদেরই পিতা ওদেরকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। বলেছিল যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই কালনেমি ছটা সন্তান, কালনেমি যখন কংস হয়ে এলো, ভগবান এক এক করে পাঠালো, ওদেরই পিতা ওদেরকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে ইন্দ্রদমন বলছে প্রভু তুমি কৃষ্ণ জগন্নাথ হয়েছ, বলরাম সুভদ্রা এদের কোথায় রাখবো? শোন, মাঝেতে সুভদ্রা ভগিনী, মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়ায় আছেন কৃষ্ণ ভগবান। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়ায় আছেন কৃষ্ণ ভগবান। আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন বলল প্রভু আমি আর এখানে থাকবো না, তুমি কৃষ্ণ জগন্নাথ হয়েছো, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, আমি বৃন্দাবনের উপমাধুরী দর্শন করতে চাই। তাই ইন্দ্রদ্যুম্ন চলে গেল কোথায়? চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে দিব নিকুঞ্জ কান আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ কেশি ঘাট বংশিব নিকুঞ্জ কান আসতে বৃন্দাবন থেকে আবার জগন্নাথের মন্দিরে চলে জগন্নাথকে দর্শন করে বলছে জগন্নাথ, ও জগন্নাথ, ওগো তুই জগন্নাথ জগতের পতি, ও জগন্নাথ জগতের পতি, ও জগন্নাথ জগতের পতি। আরে কথা বলি, এখানে আম পাতাগুলো কেন দেওয়া আছে তার তত্ত্বটা দেখুন। মদনের পাঁচটা বান, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। মদন ভোলানাথের দিকে যেই বান মানল, ভোলানাথ বলল ত্রিশূল মদনকে বিদ্ধ করো। রাধে রাধে, ত্রিশূল কি করেছে? মদনকে বিদ্ধ করতে আসছে। মদন ছুটতে ছুটতে
আম্রবৃক্ষের তলায় এসে দাঁড়িয়ে বলছে, হে আম্রবৃক্ষ, তুমি তোমার শাখা পোশাখা দিয়ে আমাকে ঘিরে রেখে দাও, নাহলে ত্রিশূল আমাকে মেরে ফেলবে। মদন যেই বলেছে, আম্রবৃক্ষ শাখা পোশাখা দিয়ে মদনকে ঘিরে রেখে দিয়েছে, ত্রিশূল দেখতে পেল না, ভোলানাথের কাছে চলে গেল। আর আম্রবৃক্ষের শাখা পোশাখা থেকে বেরিয়ে এসে মদন বলছে, হে আম্রবৃক্ষ, তুমি তোমার শাখা পোশাখা দিয়ে আমাকে ঘিরে রেখে দিলে, আমি বলে রেখে দিলাম মর্তের মাটিতে যেখানে হরিনাম যজ্ঞ হবে, এই আম্র পল্লব সারি সারি ভাবে তোমাকে বেষ্টন করে চারদিকে সাজানো হবে। আজ থেকে আমি তোমাকে এটা আশীর্বাদ করলাম, তুমি যে আমাকে ত্রিশূলের হাত থেকে রক্ষা করলে, হরিনাম মহোৎসব যেখানে হবে আম পাতা হয়ে সারি সারি ভাবে বেষ্টন হয়ে থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে ইন্দ্রদুম্ন দেখতে পেল জগন্নাথের মূর্তির মধ্যে রাধা কৃষ্ণের মূর্তি। কৃষ্ণের বন্ধু কতজন মা? হরে কৃষ্ণ। ও ললিতার মা, কৃষ্ণের বন্ধু কতজন? ২৪ জন। কি কি নাম? ১২ জন প্রধান, ১২ জন উপপ্রধান, মোট ২৪। ২৪ জন বন্ধুর কি কি নাম ভালো করে শুনে নিন। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবোধ, মহাবোধ, চিত্রকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গান্ধর্বা, গন্ধব্য, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্রু, কান্দি। মনে থাকবে? রাধে রাধে। আমি আস্তে আস্তেই বলেছি তো, ২৪ জন হয়েছে, হয়নি? হয়েছে। এই ২৪ জন বন্ধু ঘিরে ঘিরে নৃত্য করছে কে? বৃন্দাবনের ব্রজগোপীগণ। সেটা দর্শন করছে কে? রাজা ইন্দ্রদম্ন এবং রানী গুণ্ডিচা। কেমন ভাবে দর্শন করছে স্বর্গ থেকে দেবতারা? ও গো ধুমুক সুন্দর কি দেব তুলনা, ধুমুক সুন্দর কি দেব তুলনা, ধুমুক সুন্দর কি দেব তুলনা, কানমর কত মনে রাই কাঁচা সোনা, কানমর কত মনে রাই কাঁচা সোনা, নবগুড়া খনাগরি কানুরি দিবার, নবগুড়া খনাগরি কানুরি দিবার, দিনদিনে দিনদিনে নব জল ধর, দিনদিনে দিনদিনে নব জল ধর, বৃন্দাবনে যারা গেছেন তারা এখনো গেলে শুনতে পাবেন, এখনো কৃষ্ণের বাঁশি শোনা যায়। তবে ভাবটাকে, মনের ভাবটাকে কেমন রাখতে হবে জানো? আমি অধম, দীনতা প্রকাশ করতে হবে, ভক্ত হওয়া শক্ত কথা। জগত মাঝে কত পণ্ডিত রইল বসে, আর গাছের ফল গাছে থাকলো, বৃন্দ গেল খসে। বুঝতে পারলেন কথাটা? গাছের ফল গাছে থাকলো, বৃন্দ গেল খসে। ফলের সঙ্গে বৃন্দটা থাকে, তাহলে ফলটা কি গাছে তোলা থাকবে? বৃন্দটা খসে গেলে ফলটা তো মাটিতে পড়ে যাবে। এটা কোন ফল? কর্মস্বরূপ ফল। রবীন্দ্রনাথ, নজরুল, হ্যাঁ, বিবেকানন্দ, এদের মানুষ আজও মনে রেখেছে কেন? তারা এমন কর্ম করে গেছে, তাদের দেহবৃত্ত চলে গেছে, বৃন্দটা হচ্ছে দেহ, দেহবৃত্ত চলে গেছে, কর্মস্বরূপ ফলটা গাছে তোলা আছে। সেই রকম বললেন, তোমরা কর্ম এমন করো তোমার দেহ চলে যাবে, কর্মস্বরূপ ফলটা গাছে তোলা থাকবে। ভগবানকে পেতে গেলে নিজেকে অধম হতে হবে, অধম পুরুষ, নাহলে অধম নারী ভাবতে হবে। একদিন নারদ কৃষ্ণকে বলেছিল, আস্তে, নারদ কৃষ্ণকে বলেছিল, প্রভু আপনি কৌরব দিকে ত্যাগ করলেন, পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? আপনি তো ভগবান, আপনি যদি ভগবান তাহলে আপনার মধ্যে সমদর্শিতা থাকার কথা, সমান সমান থাকার কথা, তাহলে আপনি কৌরব দিকে ত্যাগ করলেন, পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন?
কৃষ্ণ তখন বলল, নারদ এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে। তা নারদ তোমাকে আমি তিনটে ফুলের মালা দিচ্ছি, একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা আর একটা টগর ফুলের মালা। এই তিনটে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছে জিজ্ঞাসা করবে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে তাকে পারিজাত ফুলের মালা দেবে, তারপর জিজ্ঞাসা করবে মধ্যম পুরুষ কে আছে তাকে গোলাপ ফুলের মালা দেবে, তারপর জিজ্ঞাসা করবে অধম পুরুষ কে আছে তাকে টগর ফুলের মালা দেবে। তবে নারদ তিনটে ফুলের মালা দেবে, উত্তম মধ্যম অধম পেলে মালা দেবে, না হলে মালা দেবে না, তুমি নিয়ে চলে আসো। নারদ কি করেছে, তিনটে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছে গিয়ে বলছে, দুর্যোধন, এই যে দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? দুর্যোধন বলছে, কেন আমি উত্তম পুরুষ? তুমি যদি উত্তম পুরুষ হও তোমাদের মধ্যে মধ্যম পুরুষ কে? কেন আমার ভাই? আচ্ছা দুর্যোধন, তুমি যদি উত্তম পুরুষ হও তোমার ভাই যদি মধ্যম পুরুষ হয় তাহলে অধম পুরুষ কে? দুর্যোধন বলছে, অধম হতে যাবো কোন দুঃখে, অধম হতে যাবো কোন দুঃখে, অধম নেই। নারদ বলছে, তাহলে মালাও নেই, মালাও নেই। নারদ কি করেছে, ওই তিনটে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছ থেকে বা পঞ্চ পাণ্ডবের কাছে এসেছে, পঞ্চ পাণ্ডবের কাছে এসে বলছে, যুধিষ্ঠির তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? যুধিষ্ঠির হাত জোড় করে দেবর্ষি নারদের চরণ দুটো ধৌত করে দিল, ধৌত করে দিয়ে চরণ দুটো মুছিয়ে দিল, চরণ দুটো মুছিয়ে দিয়ে বলছে, বল দেবর্ষি এবার জন্য কি করতে পারি? আমাকে কিছু করতে হবে না, তুমি বলো যুধিষ্ঠির তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? যুধিষ্ঠির বলছে, আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ তিনি সিংহাসনটায় বসে থাকেন, এই সিংহাসনটায়, কে? অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ। বাহ বাহ বাহ, তোমার কৃষ্ণ যদি উত্তম পুরুষ হয় তোমাদের মধ্যে মধ্যম পুরুষ কে? কেন এ কথা জানতে চাইছেন? কেন না, যে উত্তম পুরুষ হবে তাকে পারিজাত ফুলের মালা দেব, তা রেখে দিন পারিজাত ফুলের মালাটা সিংহাসনে রেখে দিন, দেব। এবার বলো তো মধ্যম পুরুষকে তাকে কি ফুলের মালা দেবেন? কেন, গোলাপ ফুলের মালা আমার হাতে দিন, তুমি কি মধ্যম আমার হাতে দিন। নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে দেবর্ষি নারদ, যুধিষ্ঠির কি করলো, দেবর্ষি নারদেরই গলায় পরিয়ে দিলেন। এ কি করলে যুধিষ্ঠির, আমার কৃষ্ণ যদি উত্তম পুরুষ হয় আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। নারদ তখন বলছে, তাহলে অধম পুরুষকে? যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে, আমি হচ্ছি অধম পুরুষ। বাবা, এই অধম ভাব যদি আমাদের মধ্যে থাকে অতি অবশ্যই আমরা ভগবানের কৃপা পাব। কৃপা, কৃ শব্দের প্রত্যয় করো, পা শব্দের প্রত্যয় হলো পাওয়া, করে পাওয়ার নামই হলো কৃপা। আগে করো তারপর কিছু পাবে, আমরা কলির মানুষ, আমরা ভগবানের জন্য কিছু করলাম না, ভগবানের কাছে দু হাত পেতে চাই। ভগবান চাইলে ভগবানকে পাওয়া যায় কি বাবা, চাইলে পাওয়া যায় না? যখন জীবের যে জিনিসটা প্রয়োজন ভগবান তখন দেবেন, আগেও দেবে না পরেও দেবে না। কেন এই কথাটা বললাম, একটা বাস্তব তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিই। আপনি আপনার সন্তানকে নিয়ে বাজারে গেছেন, সন্তানের অভিভাবককে বাবা, অভিভাবিকা মা, ছেলে মেয়ে, ছেলে মেয়েকে নিয়ে বাবা মা কি করেছে, ছেলেকে নিয়ে বাজারে গেছে, ছেলে বাবাকে বলছে, বাবা ওই বেলুনটা কিনে দাও, বাবা ওই গাড়িটা কিনে দাও, বাবা ওই সোম পাপড়িটা কিনে দাও। আপনি ছেলেকে বলছেন, দেব দেব দেব, আর একটু এগিয়েছ, দেব আর একটু এগিয়েছ, দেব। ছেলে পাচ্ছে না বলে কাঁদতে শুরু করলো, তখন আপনি ছেলেকে বলছেন, দেব দেব দেব, ছেলে আরো কাঁদছে। ছেলেকে কোনো কিছু কিনে দিলেন না, বাড়িতে নিয়ে এসে এক বাটি দুধ খাইয়ে দিলেন, ছেলে ঘুমিয়ে পড়লো। কি তত্ত্বটা পেলেন? আমি বলবো না, আপনারা বলুন। আপনি ছেলের বাবা মা, ছেলে গাড়ি চাইছিল দিলেন না, বেলুন চাইছিল দিলেন না, ঘুড়ি চাইছিল দিলেন না, তাকে কিছু না কিনে দিয়ে বাড়িতে নিয়ে এসে এক বাটি দুধ খাইয়ে দিলেন, ছেলে ঘুমিয়ে পড়ল। আপনি বাবা মা হয়ে ছেলের মনের ব্যথাটা বুঝতে পেরেছে, কি ব্যথা, ছেলের এখন খিদে পেয়েছে, খিদে পেয়েছে বলে পায়না ধরছে,
গাড়ি কিনে দাও, বেলুন কিনে দাও, ঘুড়ি কিনে দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও। আপনি বাবা মা হয়ে ছেলের মনের ব্যথাটা বুঝতে পেরেছে, তাই বাড়িতে নিয়ে এসে দুধ খাইয়ে দিলেন, ছেলে ঘুমিয়ে পড়ল। তদ্রূপ আমাদের বাবা মা উপরে আছে, কে? স্বয়ং ভগবান। আমরা যতই সন্তান হয়ে চাই না কেন, যতই বায়না করি না কেন, আমাদের দিবেন না, আমাদের মনের খিদেটা বুঝতে পারেন আমার স্বয়ং ভগবান। আপনি বাবা মা হয়ে যখন ছেলের মনের ব্যথাটা বুঝতে পেরেছেন, ছেলেকে কিছু না কিনে দিয়ে বাড়িতে নিয়ে এসে দুধ খাই দিলেন, ঘুমিয়ে পড়ল, আমরা সন্তান হয়ে যতই আমরা ভগবানকে চাই না কেন দেবেন না। যখন জিনিস, যখন জীবের যে জিনিসটা প্রয়োজন, ভগবান তখন দেবেন, আগেও দেবে না পরেও দেবে না। কিন্তু আমরা কলিযুগের মানুষ 84 লক্ষ যদি ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করে আমরা ভগবানকে এখনো ডাকতে পারলাম পারলাম। এই যে মায়েরা, আপনারা বলুন একজন নায়কের নাম করুন তো, যে কোনো একজন নায়কের নাম করুন, বলতে পারবেন না? অনেকগুলো নায়ক আছে, একটা নায়কের নাম করুন। দেব। আচ্ছা, দেব যদি নায়ক হয় আর নায়িকার নাম করুন, কোয়েল। আহা, আচ্ছা এরা কি প্রকৃত নায়ক নায়িকা, একটু ভেবে বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো বাবা, প্রকৃত নায়ক কে? বিনয়, বাদল, দীনেশ, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। প্রকৃত নায়িকা কে? মাতঙ্গিনী হাজরা, যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল, আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগত্তা দিদিকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি নিতাইয়ের দেশ? এটা কি গৌরাঙ্গের দেশ? কোথায় বসবাস করছি বাবা মা? পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন? ভালো কথাটা শুনুন, পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে হো তাহা কেন মেনে চলে না? ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো? বাঁদরের আগ্নেবেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে, ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা। অসৎ লোক কি অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে, রাজা বলে ওহে জি তোমরা কেন অসৎ সঙ্গ করো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। ভাই ভাই মিল নাই আছে, একটু জায়গা নিয়ে দ্বন্দ্ব, ছেলেমেয়েরা বাবা মা বেঁচে থাকতে থাকতে আসতে, ছেলেমেয়েরা বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে গোটা গোটা ফল কিনে দিল না, আর যেই মরে গেল ঘাটের কাছে সাধ্যের কাছে গোটা গোটা ফল দিচ্ছে। বাবা মা বেঁচে থাকতে তাদের বাবা মাকে কাঁসার থালা বাটি গ্লাসে খেতে দিল না, আর যেই বাবা মা মরে গেল দোকান থেকে নতুন কাঁসার থালা বাটি গ্লাস নিয়ে এসে দিচ্ছে। হ্যাঁ, গানের শেষে ভক্তদের সেবার ব্যবস্থা আছে, গানের শেষে ভক্তদের সেবার ব্যবস্থা আছে। আজকে তো সেবার ব্যবস্থা আছে, সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন, সেবার ব্যবস্থা আছে, সবাই সেবা নিয়ে যাবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ যাইনি তাই প্রেম সে বলো রাধে রাধে। ও গো তোমক সন্ধান কি দিব তুলনা, তোমক সন্ধান কি দেব তুলনা, তোমক সন্ধান কি দেব তুলনা, কান মন কত মনে রাই কাঁচা সোনা, ওরে কান মন কত মনে রাই কাঁচা সোনা, আর নব গো রচনা করি কানন দিব, আর নব গো রচনা করি কানন দিব, বিনোদিনী বিজরি নব জলধর, বিনোদিনী বিজরি নব জলধর, আনন্দে সীমা নাই, আনন্দে সীমা নাই, আনন্দে সীমা নাই, আনন্দে সীমা নাই, রাধা গোবিন্দে
গোবিন্দকে দর্শন করেছে, সেই রাধা গোবিন্দের মনুতি দর্শন করে ইন্দ্রদম্ন আজকে রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করে আজকে দুবাহু তুলে কি বললো জানো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতে গোপেশ্বর গতিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ওম সুরাস্তম বিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু ভদ্রে দর্শন নির্দেশ ভাবন্ত বিজয়ারতি আখণ্ডনি ভগবান যৌনি দাস্তারা করুণা পবন শৈব ধনাদ্দ তথা শিব অঞ্চন শেষ দিক পাল অঞ্চন সৃষ্টি যখনই রাধা কৃষ্ণকে তার কাছে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী সেই যুগলরূপ দর্শন করে আজকে শ্যাম সুন্দর কি জয়, রাধা মাধব কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীগুরু সীতানাথ প্রেমানন্দে।